তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি মহাকরণ স্টেশনে। তো আজকে প্রথম মেট্রো উদ্বোধন হচ্ছে, তো আমরা মেট্রো ধরবো। তো চলুন দেখতে থাকুন। তো মহাকরণ স্টেশন থেকে ধরবো, আমরা ভেতরে যাচ্ছি। সিনারিগুলো খুব সুন্দর বানিয়েছে। তো আমরা স্টেশনের দিকে, স্টেশনের নিচে নামছি। তো আপনাদের দেখাবো কোথায় টিকিট কাটে, টিকিট কাউন্টারটা, বা মেট্রো কীভাবে আসছে, গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় কেমন লাগে গঙ্গাটা দেখতে, তো আপনাদের টোটালটাই দেখাবো। খুব সুন্দর সিনারিগুলো দেখুন। তোমার নিচের দিকে নামছি, পুরো প্ল্যাটফর্মটাই ঘুরে দেখাবো। তো আপনারা একটু আসতে চাইলে বিবিধিয়া বাস স্ট্যান্ডে নামবেন, সামনে মহাকরণ স্টেশন। এই আমার ফ্রেন্ড বন্ধুরা হাসছে, ফটো তুলছে, প্রায় প্রথম দিন, মনের মধ্যে প্রচুর উৎসাহ। তো দেখা যাক কি হয় ট্রেনে উঠে, উঠলেই বুঝতে পারা যাবে যে ট্রেনে উঠে আমরা গঙ্গার নিচ দিয়ে মাছ পাবো কি কুমির পাবো। তো আমরা সামনের দিকে আগাচ্ছি টিকিট কাটার জন্য। তো দেখুন প্ল্যাটফর্মটা, টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি, এখানে টিকিট কাটতে হবে। তো আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, ওরাই টিকিট কাটবে, আমি ক্যামেরা করছি। এর টিকিটটা কাটা হয়েছে, এবার ব্যাগগুলো স্ক্যান করে দিচ্ছি, স্ক্যান করেই ভেতরে যাব, তারপর টিকিটগুলো স্ক্যান করবো। এই যে বারকোড সিস্টেম টিকিট, ওই বারকোডটা স্ক্যান করলে আমি ভেতরে চলে যাব। গেট খুলে গেলাম, চলে গেলাম। এরপর আরও নিচে যেতে হচ্ছে, অনেক নিচে যেতে হচ্ছে ট্রেন ধরার জন্য। বাবা প্রচুর নিচে, তো যদিও সমস্যা হচ্ছে না, চলমান সিঁড়ি দাঁড়াচ্ছি, নিচে নামিয়ে দিচ্ছে। মেট্রো আসবে, দাঁড়িয়ে আছি। তো মেট্রো আসলে গেটগুলো খুলে যাবে, আমরা মেট্রোতে উঠে যাব। মেট্রো চলে এসেছে, উঠে গেছি। দেখুন মেট্রোতে কি পরিমাণ ভিড়, মেট্রো আমরা সবাই দেখেছি, কিন্তু গঙ্গার নিচ দিয়ে মেট্রো দেখিনি প্রথম। তাই মানুষ, সব মানুষের মধ্যে এত উৎসাহ, তাই ভিড় প্রচুর। তো ট্রেন যাচ্ছে নিচ দিয়ে, তো গঙ্গা এসে গেছে, ওই জন্য লাইটটা চেঞ্জ হয়ে গেল, এছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। ট্রেন যাচ্ছে, লাইটটা শুধু নীল, না মাছও পাচ্ছি না দেখতে, কুমিরও পাচ্ছি না, শুধু নীল লাইট। তো গঙ্গা পার হলে হাওড়া স্টেশন। তো গঙ্গা পার হয়ে গেল, আমরা একটু নামবো ময়দান স্টেশনে। তো ময়দান স্টেশন এসে গেছি, তো ভিডিওটা বেশি বড় করবো না বলে একটু কেটে দিয়েছি। তো এখান থেকে আমরা বেরিয়ে, মেট্রো থেকে বেরিয়ে গেছি। তো যদি আপনারা কেউ আসতে চান ময়দান থেকে ধরতে পারেন, ময়দান থেকে ট্রেন ধরলে মহাকরণ নামবেন, তাহলে নিচে গঙ্গা পেয়ে যাবেন, বা মহাকরণ থেকে ট্রেন ধরলে হাওড়া স্টেশনে নামলে নিচে আপনি গঙ্গা পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আবার নিজেরা ঘুরতে যান, ঘুরে এসে জানান যে আপনাদের গঙ্গার নিচে মেট্রোটা কেমন লাগলো। ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় যে কীভাবে যাবে তারা। তো আপনারা ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই।